টলিগঞ্জের বর্তমান সময়ের সুন্দরী তারকা মধুমিতা সরকারকে তো আপনারা সকলে খুব ভালো করে চিনেন, কেননা এই তারকা তার কেরিয়ারে অনেকগুলো চলচ্চিত্রে কাজ করেছেন। সেখানে অবশ্য তার অভিনয় তার অনুরাগীদের কাছে ভালো লেগেছে, কিন্তু এই তারকা ছোট পর্দার মাধ্যমে দর্শকদের কাছে আলোচনায়, কেননা এই তারকা তার কেরিয়ারে অনেকগুলো ধারাবাহিক নাটকে অভিনয় করেন। সেখানে অবশ্য তার অভিনয় তার অনুরাগীদের কাছে ভালো লেগেছিল, ঠিক এই জন্য অবশ্য অল্প সময়ে দর্শকদের মাঝে নজর এসেছিলেন। যদিও তারপর অবশ্য এই তারকাকে চলচ্চিত্রের পর্দে অভিনয় করতে দেখা যায়, সেই ধারাবাহিকতায় সম্প্রতি এই তারকাকে চলচ্চিত্রের পাশাপাশি ওটিটিতে নিয়মিত দেখা যায়, কেননা আপাতত এই তারকা তার অভিনয়গুণ এই দুই মাধ্যমে আলোচনায়, যার জন্য অবশ্য তাকে ছোট পর্দায় আর অভিনয় করতে দেখা যাচ্ছে না। অন্যদিকে এই তারকাকে সর্বদাই সোশ্যাল মিডিয়ায় সক্রিয় দেখা যায়, সেখানে এই তারকা তার প্রতিদিনের আপডেট শেয়ার করেন, মোরওভার মাঝে মাঝে খোলামেলা পোশাকের ছবি শেয়ার করে আলোচনায় থাকেন। ঠিক এই জন্য অবশ্য সে সকল আলোচনা কিংবা সমালোচনাকে এই তারকা সেভাবে গ্রহণ করে না, যার জন্য এই তারকা প্রতিনিয়ত তার ছবি ইচ্ছা মতো সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন। পায়দোয় বর্তমানে এই তারকা তার ইনস্টাগ্রাম হ্যান্ডেল অনেকগুলো ছবি শেয়ার করেন, সেখানে অবশ্য তাকে সাদা কালারের ছবি শেয়ার করতে দেখা যায়। মোরওভার তার পরনে আছে সাদা কালারের শার্ট এবং তার সঙ্গে আছে শর্ট, সেই সাথে খোলামেলা চুলে হাসি মুখে ক্যামেরার সামনে ধরা দেয় এই তারকা। ঠিক এই জন্য অবশ্য তিনি তার রূপে গুণে দর্শকদের মধ্যে আলোচনায়। অন্যদিকে তার প্রকাশ করা ছবির কমেন্ট বক্সে অনেকে তাকে অ্যামেজিং লিখেছে, সেই সাথে অনেকে আবার তাকে হট গার্ল বলে দাবি করেন। মোরওভার অনেকে আবার লিখেছে এই তারকাকে আগামীতে কোন চলচ্চিত্রে অভিনয় করতে দেখা যাবে, কিন্তু আবার অনেকে লিখেছে মধুমিতা তুমি দিনে দিনে খারাপ হয়ে যাচ্ছ, সেই সাথে অনেকে আবার লিখেছে তুমি কেন এত খোলামেলা পোশাকের ছবি শেয়ার করো। মোরওভার অনেকে আবার জানতে চায় এই তারকা এই সকল ছবি আপলোড করে কি লাভটা পায়, অ্যাজ ওয়েল এজ অনেকে আবার জানতে চায় এই তারকা কবে বিয়ে করবে। কিন্তু মধুমিতা সরকার এর আগে জানিয়েছিলেন তার বিয়ে করা দেরি আছে, কেননা আপাতত এই তারকা তার কেরিয়ার নিয়ে চিন্তাভাবনা করতে চায়। ঠিক এই জন্য অবশ্য তিনি আপাতত তার বিয়ের কথা চিন্তাভাবনা করছে না। অন্যদিকে বর্তমানে মধুমিতা সরকারের হাতে অনেকগুলো চলচ্চিত্রের কাজ আছে, ঠিক এই জন্য অবশ্য মাত্র কয়েকদিন আগে নতুন একটি ওটিটি প্রজেক্টের কাজ করেন এই তারকা। মোরওভার তার সেই প্রজেক্টের নাম এখনও চূড়ান্ত করা হয়নি, তবে ধারণা করা যায় খুবই তাড়াতাড়ি সেই প্রজেক্টের নাম চূড়ান্ত করা হবে। মোরওভার মধুমিতা সরকার মাত্র কয়েকদিন আগে ফেলুবংশী শিরোনামে নতুন একটি চলচ্চিত্রে যোগদান করেন, সেখানে অবশ্য আরও অভিনয় করতে দেখা যাবে পরিমণি এবং সোহমকে। যদিও প্রথমবারের মতো এই তিন তারকাকে একসঙ্গে চলচ্চিত্রের পর্দায় দেখা যাবে, ঠিক এই জন্য অবশ্য তাদের অনুরাগীরা তাদের এই চলচ্চিত্রটি দেখার জন্য অপেক্ষায়। সুতরাং যাক জেনে তো নিলেন কলকাতা বাংলা তারকা মধুমিতা সরকারকে হট লুকে ক্যামেরার সামনে দেখা যায়। মোরওভার এই বিষয়টি নিয়ে কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না, সেই সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আপকামিং আপডেট জানার জন্য।